অহা 8 তারিখে আবেলি প্রধানমন্ত্রী ডাঙরিয়া আমার ৰয়া বিমানবন্দৰত উপস্থিত হব। তারপরা তেখেত কাজিরঙালৈকে যাব, কাজিরঙাত নৈশ যাপন করব। 9 তারিখে রাতেপা প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কাজিরঙাত জীপ সাফারি আর হাতি সাফারি করব। তারপর তেখেতে অরুণাচলে যাব, অরুণাচললে আহি আমার লাচিতর প্রতিমূর্তি রাইজর কারণে উৎসর্গা করব। তারপর তেখেতে আকৌ আমার যখন মেলেং মেটেলি তার বিশাল সভাখনত রাইজক সম্বোধন করব। আর রাতে আমার যোরহাট সার্কিট হাউসত তেখেতে নৈশ যাপন করব 10 তারিখে অপরাতি বিদায় বিদায় লব। আমার কারণে গৌরব, এটি তো সঁচাকে এই প্রধানমন্ত্রী ডাঙরিয়া মই এনেকুৱা প্রধানমন্ত্রী দেখিছো যে যিজন প্রধানমন্ত্রী অসমৰপৰা 24 বছৰ রাজ্যসভার সাংসদ আছিল, 10 বছৰ প্রধানমন্ত্রী আছিল, অসমত তেনেকৈ থাকা নাছিল। কিন্তু এইগৰাকী প্রধানমন্ত্রী 3 মাহৰ পাছে পাছে অসমত আহে আর অসমত নৈশ যাপন করে। আমার কারণে এটা গৌরবের কথা, যোরহাটবাসীর কারণে, কাজিরঙাবাসীর কারণে গৌরবের কথা। মই কলোয়ে বিশ্ব বিশ্রুত বিশ্ব বন্দিত নেতা, বিশ্বৰ জনপ্রিয় প্রধানমন্ত্রী, জনপ্রিয় রাজনীতিবিদ, তেওঁ আহি পেলে আমার কাজিরঙাত থাকিব, কাজিরঙা সেইদিনাখন 100% প্রাণপ্রায় উঠিব মই আশাবাদী। অহা 8 তারিখে আবেলি প্রধানমন্ত্রী ডাঙরিয়া আমার ৰয়া বিমানবন্দৰত উপস্থিত হব। তারপরা তেখেত কাজিরঙালৈকে যাব, কাজিরঙাত নৈশ যাপন করব। 9 তারিখে রাতেপা প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কাজিরঙাত জীপ সাফারি আর হাতি সাফারি করব। তারপর তেখেতে অরুণাচললে যাব, অরুণাচললে আহি আমার লাচিতর প্রতিমূর্তি রাইজর কারণে উৎসর্গা করব। তারপর তেখেতে আকৌ আমার যখন মেলেং মেটেলি তার বিশাল সভাখনত রাইজক সম্বোধন করব। আর রাতে আমার যোরহাট সার্কিট হাউসত তেখেতে নৈশ যাপন করব 10 তারিখে অপরাতি বিদায় বিদায় লব। আমার কারণে গৌরব, এটি তো সঁচাকে এই প্রধানমন্ত্রী ডাঙরিয়া মই এনেকুৱা প্রধানমন্ত্রী দেখিছো যে যিজন প্রধানমন্ত্রী অসমৰপৰা 24 বছৰ রাজ্যসভার সাংসদ আছিল, 10 বছৰ প্রধানমন্ত্রী আছিল, অসমত তেনেকৈ থাকা নাছিল। কিন্তু এইগৰাকী প্রধানমন্ত্রী 3 মাহৰ পাছে পাছে অসমত আহে আর অসমত নৈশ যাপন করে। আমার কারণে এটা গৌরবের কথা, যোরহাটবাসীর কারণে, কাজিরঙাবাসীর কারণে গৌরবের কথা। মই কলোয়ে বিশ্ব বিশ্রুত বিশ্ব বন্দিত নেতা, বিশ্বৰ জনপ্রিয় প্রধানমন্ত্রী, জনপ্রিয় রাজনীতিবিদ, তেওঁ আহি পেলে আমার কাজিরঙাত থাকিব, কাজিরঙা সেইদিনাখন 100% প্রাণপ্রায় উঠিব মই আশাবাদী। অহা 8 তারিখে আবেলি প্রধানমন্ত্রী ডাঙরিয়া আমার ৰয়া বিমানবন্দৰত উপস্থিত হব। তারপরা তেখেত কাজিরঙালৈকে যাব, কাজিরঙাত নৈশ যাপন করব। 9 তারিখে রাতেপা প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কাজিরঙাত জীপ সাফারি আর হাতি সাফারি করব। তারপর তেখেতে অরুণাচললে যাব, অরুণাচললে আহি আমার লাচিতর প্রতিমূর্তি রাইজর কারণে উৎসর্গা করব। তারপর তেখেতে আকৌ আমার যখন মেলেং মেটেলি তার বিশাল সভাখনত রাইজক সম্বোধন করব। আর রাতে আমার যোরহাট সার্কিট হাউসত তেখেতে নৈশ যাপন করব 10 তারিখে অপরাতি বিদায় বিদায় লব। আমার কারণে গৌরব, এটি তো সঁচাকে এই প্রধানমন্ত্রী ডাঙরিয়া মই এনেকুৱা প্রধানমন্ত্রী দেখিছো যে যিজন প্রধানমন্ত্রী অসমৰপৰা 24 বছৰ রাজ্যসভার সাংসদ আছিল, 10 বছৰ প্রধানমন্ত্রী আছিল, অসমত তেনেকৈ থাকা নাছিল। কিন্তু এইগৰাকী প্রধানমন্ত্রী 3 মাহৰ পাছে পাছে অসমত আহে আর অসমত নৈশ যাপন করে। আমার কারণে এটা গৌরবের কথা, যোরহাটবাসীর কারণে, কাজিরঙাবাসীর কারণে গৌরবের কথা। মই কলোয়ে বিশ্ব বিশ্রুত বিশ্ব বন্দিত নেতা, বিশ্বৰ জনপ্রিয় প্রধানমন্ত্রী, জনপ্রিয় রাজনীতিবিদ, তেওঁ আহি পেলে আমার কাজিরঙাত থাকিব, কাজিরঙা সেইদিনাখন 100% প্রাণপ্রায় উঠিব মই আশাবাদী।